ইতিহাসে আরেকবার প্রমাণ হয়ে গেল কোরআনের আইন কখনোই মিথ্যা না। আজকে এই আইন যদি আমাদের বাংলাদেশের জমিনে থাকতো, বাংলাদেশের মাটিতে থাকতো, তাহলে আমাদের এই বাংলাদেশের মধ্যে এত অন্যায় হতো না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আমি সৌদি আরবে প্রায় 17 বছর ধরে আছি। সৌদি আরবের অসংখ্য ঘটনা আমরা দেখেছি, শুনেছি, কিন্তু ইতিহাসে এই প্রথম সৌদি আরবের এক যুবক 26 বছর বয়স মোহাম্মদ বিন মুরসাল, তার জন্য গোটা সৌদি আরবের বাসিন্দারা, সৌদি আরবের নাগরিকরা তার জন্য কান্না করছে, আল্লাহর কাছে প্রার্থনা করছে, আল্লাহ গো তুমি তোমার এই বান্দাকে ক্ষমা করে দাও। মোহাম্মদ বিন মুরসাল উনি একজন জিজানের নাগরিক, এবং মোহাম্মদ বিন মুরসালকে বাঁচানোর জন্য আপনারা দেখুন বড় বড় শেখ, বড় বড় আমির, ছোট বড় মাঝারি বৃদ্ধ সবাই তার কাছে, তাদের কাছে অনুরোধ করতে গিয়েছিল, আল্লাহর রাস্তে তুমি মোহাম্মদ বিন মুরসালকে তুমি ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও। কিন্তু দেখুন আপনারা একটা জিনিস চিন্তা করে দেখুন, তাদের মনের মধ্যে এরকম কি একটা পাথর জমা হয়েছে, মানে এত হাজার হাজার মানুষ না, লক্ষ লক্ষ মানুষ তাদেরকে অনুরোধ করতেছে এবং তাদের ইজ্জত সবকিছু নিলাম করে দিচ্ছে, তারপরে তোমরা আল্লাহর রাস্তে মোহাম্মদ বিন মুরসালকে তুমি ক্ষমা করে দাও, মোহাম্মদ বিন মুরসালকে তোমরা ক্ষমা করে দাও, অর্থ ধন সম্পদ সবকিছু নেওয়ার বিনিময়েও তুমি তাকে ক্ষমা করে দাও। কি বন্ধুরা, এখন আমাদের এখানে শিক্ষার অনেক কিছু আছে। এই মোহাম্মদ বিন মুরসাল পৃথিবীর মধ্যে একটা ইতিহাস গড়ে গেল। সৌদি আরবের আইন এতটাই কঠোর, যদি সৌদি আরব সরকার চাহিত তাকে ক্ষমা করে দিতে পারত, এতগুলো আল্লাহর বান্দার উসিলা করে, কিন্তু তাদের আইন এতটাই কঠোর করে রেখেছে, আজকে যদি মোহাম্মদ বিন সালমান যদি এই সাজাটাকে যদি ক্ষমা করে দিত, তাহলে আগামী ভবিষ্যতে মানুষগুলো এখন আর ভয় পেত না, মানুষ অন্যায় কাজ থেকে আর বিরত হইতো না, চিন্তা করতো আমিও হয়তো বা এই কর্মকাণ্ড করলে হয়তো বা আমি আবার ক্ষমা পেয়ে যাব। ইতিহাসে আরেকবার প্রমাণ হয়ে গেল কোরআনের আইন কখনোই মিথ্যা না। আজকে যে ঘটনা ঘটেছে এটা কি আল্লাহর কুদরত না? আপনারা চিন্তা করে দেখুন, লক্ষ লক্ষ মানুষ যখন তাদেরকে বলতেছে আল্লাহর রাস্তায় তুমি এই মানুষটাকে ক্ষমা করে দাও, এই মানুষটাকে ক্ষমা করে দাও, কিন্তু তাদের মনের মধ্যে একটু রহমত জাগে নাই, তাদের অন্তরে একটু হায়দার জাগে নাই, কি কারণে বন্ধুরা? আপনারা একবার চিন্তা করে দেখুন, চিন্তা করে দেখুন, একটি ছেলেকে বাঁচানোর জন্য লক্ষ লক্ষ মানুষ তাকে, তার জন্য দোয়া করেছে, তার জন্য ফরিয়াদ করেছে, তারপরে তোমরা আল্লাহর রাস্তায় এই ছেলেটাকে ক্ষমা করে দাও, কিন্তু তাদের একটাই কথা, হত্যার বদলে হত্যা চাই। এখন যার ঘর থেকে তার আপনজন চলে যায়, তারাই ব্যথাটা বুঝতে পারে, আমার শূন্য ঘরের মধ্যে আমি এখন একা, যেই ঘরের মধ্যে আমার ছেলে চলাফেরা করতো, বসবাস করতো, আজকে সেই ঘরের মধ্যে আমার কোনো ছেলে নেই। তোমরাও তোমাদের ছেলেকে হারিয়ে দেখো, আমি যে কষ্টটা পাচ্ছি সেই কষ্ট তুমি অনুভব করবে। মোহাম্মদ বিন মুরসাল একজন ধনী ঘরের সন্তান, তাদের ধন দৌলত অর্থ সব কিছু দেওয়ার বিনিময়েও তাদের মন বলেনি, এবং লক্ষ লক্ষ সৌদি নাগরিকদের অনুরোধও সৌদি আরব সরকার শুনেনি, কারণ তাদের আইন, তাদের বিধান কখনোই পরিবর্তন হবে না। আজকে এই আইন যদি আমাদের বাংলাদেশের জমিনে থাকতো, বাংলাদেশের মাটিতে থাকতো, তাহলে আমাদের এই বাংলাদেশের মধ্যে এত অন্যায় হতো না, এত অবিচার হতো না, কারণ আমাদের বাংলাদেশে ছোট ছোট বাচ্চাদেরকে ধর্ষণ করা হচ্ছে, আমাদের বাংলাদেশে টাকা পয়সা লুট করা হচ্ছে, আমাদের বাংলাদেশের মধ্যে চুরিচট্টামি বাড়তেছে। এগুলা যদি সঠিক বিচার হতো, সঠিক আইন যেগুলো চলতে যদি সঠিক বিচার হতো, তাহলে আজকে এই বাংলার জমিনে কেউ এরকম অন্যায় করতো না। তো আমার প্রিয় ভাইরা, আমরা এই পৃথিবীতে যে যাই করি না কেন, যে যাই করি না কেন, অন্ততপক্ষে মানুষে মানুষকে ভালোবাসতে শিখুন, হিংসা অহংকার ছেড়ে দেন, কিছুই লাভ নেই। আজকে যে অর্থের পিছনে আপনি জোর দৌড়াইতেছেন, সেই অর্থ কালকে আপনি কাজে আসবে না, যেমনটা কি মোহাম্মদ বিন মুরসালের যে অর্থগুলো ছিল আজকে সেই অর্থ তাকে বাঁচিয়ে রাখতে পারেনি। তো আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা রসুলের উম্মতকে হেদায়ত দান করুন, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।